আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো হান্ডি চিকেনের রেসিপি। তো এটা বিহারের একটা পপুলার ডিশ, তো এটা খেতে ভীষণই টেস্টি হয়। এটা রুটি, পরোটা, লুচি সবার সাথে খেতে খুব ভালো লাগে। তাহলে চলুন দেখা যাক আজকে। চিকেন হান্ডি বানানোর জন্য যে উপকরণগুলো লাগছে আমি বলে দিই। এখানে আমি 1 কেজি মতো চিকেন নিয়েছি, আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে লাগছে 1 কাপ মতো দই, টক মিষ্টি দুটোই মিলিয়ে আছে দইটা, আর আছে এখানে 2 বড় সাইজের টমেটো কুচি, এখানে আছে আদা রসুনের পেস্ট 2 চা চামচ, আর এখানে আছে কাজু বাদাম পেস্ট 4 চা চামচ, আর এখানে আছে পেঁয়াজ বাটা, আমি 2 বড় সাইজের পেঁয়াজ এরকম বেটে নিয়েছি। আর গুঁড়ো মশলার মধ্যে লাগছে, এখানে গরম মশলার গুঁড়ো আছে 1 চা চামচ, এখানে আছে হলুদ গুঁড়ো 1 চা চামচ, কাশ্মীরি মিরচ পাউডার আছে এখানে 2 চা চামচ, আর আছে নুন পরিমাণ মতো, আর লাগছে ধনে গুঁড়ো এখানে 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ। তো এবার আমি এই চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেব। তো এখন আমি দিয়ে দিচ্ছি নুন, আর দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো, অল্প কাশ্মীরি মিরচ পাউডার, আমি এখানে কালারের জন্য একটু ইউজ করছি। এবার আমি এটা ভালো করে মাখিয়ে নেব। এটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো 1/2 টেবিল রস। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল রস। তো আমি এখানে 1টা 1/2 টেবিল ইউজ করেছি। তো আমি আবারও 1/2 টেবিল রসটা দিয়ে একটু ভালো করে মেখে নেবো। এটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। তো এবার আমি এটা 15 থেকে 20 মিনিট পর্যন্ত আমি এমনি ম্যারিনেট করে রেখে দেবো। আমি এটা ফ্রিজে রাখবো না, আমি এমনি রুম টেম্পারেচারে রাখবো এটাকে। তো আমি এখন এটা ঢাকা দিয়ে দেবো, এরপর আমি বাকি রান্নাটা করে নেবো। তো আমি এখানে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। তো আমি এখানে 5-6 চামচ আমি রিফাইন্ড অয়েল নিয়েছি। এবার আমি দিয়ে দেবো আমি যে বেটে রেখেছিলাম পেঁয়াজটা, সেটা পেঁয়াজটাকে আমি একটু কষিয়ে নেব, পেঁয়াজের যেন গন্ধটা না থাকে। তো পেঁয়াজটাকে আমি 2-3 মিনিট ধরে এরকম ফ্রাই করে নিয়েছি। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব, আমি দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আমি দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তো আমি আবারও একটু এটাকে কষিয়ে নেবো মশলাগুলোর সাথে পেঁয়াজটাকে। কয়েক সেকেন্ড মেরে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তো এগুলো আদা রসুনটা দিয়ে আমি আবারও একটু কষিয়ে নেবো। আমি আদা রসুনটা খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি যেন কাঁচা গন্ধটা না থাকে। আমি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তবে এখানে টমেটো কুচি ইউজ করি যে আপনারা চাইলে এখানে টমেটো পেস্ট ইউজ করতে পারেন। এটা দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে নেবো। একটু নেড়ে নেওয়ার পর আমি এখানে টমেটো সিদ্ধ করার জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। এবার আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো। তো আমি ফিরে আসছি 5 মিনিট পর। তো আমি দেখে নেবো 5 মিনিট পর, অনেকটাই সিদ্ধ হয়ে এসছে টমেটো। তো এটাকেও আমি একটু ভালো করে কষিয়ে নেব। তো টমেটোটা দেখুন খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে, মিহি হয়ে গেছে। তো এটাকেও আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন এবার তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে। তো এই পর্যায়ে আমি এখন চিকেনটা দিয়ে দেবো। তো ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এখন দিয়ে দিচ্ছি। এটাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। তো আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মশলাগুলোর সাথে। এবার আমি এটাকে একটু কষিয়ে নেবো।
এটা অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে কিন্তু মাটির হাঁড়িতে বানানো, তো যাদের কাছে আমার মতো মাটির হাঁড়ি নেই তারা এরকম যে কোনো ননস্টিক প্যানে বা কড়াইয়ে আপনারা করে নিতে পারেন। চিকেনটা থেকে একটু পানি রিলিজ করেছে, তো আমি এটাকেও শুকিয়ে নেবো ভালো করে। চিকেনটাকে আরও আমি 5 মিনিট ধরে কষিয়ে নেবো। পানিটা অনেকটা শুকিয়ে এসছে দেখুন, তো আমি এখন গ্যাস ফ্লেমটা একটু জোর করে দিয়েছিলাম যাতে পানিটা শুকিয়ে যায় তাড়াতাড়ি। তো এখন আমি দিয়ে দেবো টক দই। তো আমি এখানে যে দইটা ইউজ করছি সেটা টক মিষ্টি দুটোই আছে, পিওর টক যেটা করবো সেটা ইউজ করবেন না। তো এবার আমি ওটাকে ভালোভাবে মাখিয়ে নেব। তো দইটা দেওয়ার পর আমি আরও একটু কষিয়ে নেব। এখন আমি দিচ্ছি কাজু বাদাম পেস্ট, এটা দিয়েও আমি একটু ভালো করে নেড়ে নেব। তো আমি এটাকে ভালো করে নেড়ে নিয়েছি, তো আমি এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেম করে দিয়েছি। তো এবার আমি 5 মিনিটের জন্য আবার আমি এটাকে রেখে নেব। তো আমি আবার 5 মিনিট পর ফিরে এলাম, তো দেখুন আমার চিকেন প্রায় সিদ্ধ হয়ে এসছে। তো এখন আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন ঘি। তো ঘিটা দিলে খুব সুন্দর টেস্টও আসে আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি 3-4টে। খুশবুদার বানানোর জন্য আমি এখানে আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তো এটাকে দিয়েও আমি মাখিয়ে নেবো, মিশিয়ে নেবো ভালোভাবে চিকেনটার সাথে। তো আমার এটা প্রায় রেডি হয়ে এসছে, তো আমার চিকেন হান্ডি একদম রেডি। তো এবার আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাবো। তো এটা প্লেন নান রুটি, পরোটা বা প্লেন রাইস বা পোলাওয়ের সাথে কিন্তু সার্ভ করতে পারেন। এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের রেসিপিটা বা আপনাদের বানানোটা কেমন হয়েছে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, দেখুন এটা কতটা সুন্দর কালারটা এসছে। তো আমার রেডি হয়ে গেছে দেখুন চিকেন হান্ডি। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।